Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Senior Assistant Teacher of Banusri National Ideal School. Today, I shall take a class for the students of Class 4 English. Dear students, let's start the class. Dear students, তোমাদের আজকে ইংলিশের অ্যানুয়ালের সিলেবাস অনুযায়ী তোমাদের আজকে 6 নাম্বার ক্লাস। আচ্ছা, তো আজকের ক্লাসটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, ক্লাস শুরু হওয়ার আগে এখানে আমার মোবাইল নাম্বার, ফেসবুক এবং মেসেঞ্জার আইডি দেওয়া আছে। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে যে প্যাসেজটি, আজকে যে টপিকটি আমি আলোচনা করব, এটি হচ্ছে আনসিন প্যাসেজ। তো দেখো, এখানে টপিক লেখা আছে, টপিক আনসিন প্যাসেজ। আচ্ছা, তো তোমাদের আজকে যে আনসিন প্যাসেজটি রয়েছে, দ্য ক্রো সম্বন্ধে এখানে একটা আনসিন প্যাসেজ রয়েছে, আমি এটি নিয়ে আজকে আলোচনা করব। এছাড়া তোমাদের এখানে আজকে 5 নম্বরে তোমাদের যে ট্রু ফলস রয়েছে সেটি আলোচনা করব। তারপর 6 নম্বরে এখানে তোমাদের যে কোশ্চেনটি রয়েছে এটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটি আলোচনা করব। হ্যাঁ, তারপরে তোমাদের কোশ্চেন অ্যান্সার রয়েছে, এটিও আলোচনা করা হবে এবং তোমাদের হোমওয়ার্কও দেওয়া হবে। তো চলো আমরা আমাদের মৌলিক আলোচনায় চলে যাই। আচ্ছা, ক্লাস 4 টপিক আনসিন প্যাসেজ, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 4, 5, 6। আচ্ছা, দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড, কাক একটি কুচ্ছিত পাখি। ইট ইজ জেনারেলি অফ ব্ল্যাক কালার, এটি সাধারণত কালো রঙের হয়। বাট দেয়ার আর হোয়াইট ক্রোস ইন অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়াতে সাদা কাক দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কি কখনো সাদা কাক দেখেছো? তো তোমরা যদি অস্ট্রেলিয়াতে যাও তাহলে তোমরা কিন্তু সাদা কাক দেখতে পারবা। তো আমরা আজকে প্যাসেজে দেখি, এখানে সাদা কাকের কথা বলা আছে। তারপর বসে দেখো, ইট হ্যাজ আ পয়েন্টেড বিল অ্যান্ড টু লার্জ উইংস। আচ্ছা, এটির একটি স্পষ্ট ঠোঁট এবং দুটি লম্বা ডানা রয়েছে। আচ্ছা, ইট হ্যাজ টু শর্ট লেগস উইথ শার্প নেলস। আচ্ছা, তাহলে এটির শর্ট লেগস আছে, মানে এটি দুটির ছোট পা রয়েছে এবং উইথ শার্প নেলস, এবং তীক্ষ্ণ বা ধারালো নক রয়েছে, মানে পায়ের মধ্যে ধারালো নক রয়েছে। আচ্ছা, ইটস ভয়েস ইজ ভেরি হার্শ, এটির কণ্ঠস্বর খুব কর্কশ। আমরা জানি যে কাকের কণ্ঠস্বর কী, কর্কশ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো এখানে ভয়েস হচ্ছে কণ্ঠস্বর। তারপর বলতে দেখো, নোবডি লাইকস ইট ফর হার্শ ভয়েস, ক ক। আচ্ছা, কেউই এটাকে পছন্দ করে না, এটার যে তোমার কাকা যেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরটি রয়েছে সেটির জন্য, কর্কশ যে কাকা কণ্ঠস্বরটি রয়েছে এটার জন্য কেউ এটাকে এটিকে পছন্দ করে না। ক্রোস আর জেনারেলি অফ টু কাইন্ডস। আচ্ছা, কাক সাধারণত দুই ধরনের হয়, ওয়ান ইজ বিগ অ্যান্ড দ্য আদার ইজ স্মল। আচ্ছা, একটি বড় এবং অন্যটি ছোট। দ্য বিগ ওয়ানস আর কল্ড জ্যাকড। আচ্ছা, বড় কাকদেরকে বলা হয় জ্যাকড। ইট ইটস অলমোস্ট এভরিথিং, এটা প্রায় সব ধরনের খাবারই খায়। ইট ইজ ভেরি ফন্ড অফ ন্যাস্টি রোটেন থিংস, এটার প্রিয় খাবার হচ্ছে বাজে পচা বস্তুগুলো। আচ্ছা, ইট লিভস নিয়ার টু ম্যান, এটা মানুষের কাছাকাছি বসবাস করে। ইট বিল্ডস নেস্ট ইন আ লোনলি প্লেস, এটা একটি নির্জীব বা নিস্তব্ধ জায়গায় বাসা তৈরি করে। আচ্ছা, ইট ইজ ভেরি কানিং, এটা খুব চালাক বা দ্রুত। ইট টেক্স অ্যাওয়ে ফুড ফ্রম দ্য চিলড্রেন, এটি শিশুদের কাছ থেকে খাবার নিয়ে যায়। ইট রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, এটি খুব ভোরে ঘুম থেকে ওঠে। ইট হেল্পস আস টু রাইজ আপ ফ্রম স্লিপ,
ইট দেখো এই সেন্টেন্সটি প্রিয় শিক্ষার্থীরা ইট হেল্পস আস টু রাইজ আপ ফ্রম স্লিপ এটি আমাদের ঘুম থেকে জাগাতে সাহায্য করে তো তোমরা জানো যে আমরা প্রায় কিন্তু অনেক সময় এরকম কাকের সাউন্ড বা বিভিন্ন পাখির সাউন্ড শুনে কিন্তু আমরা ঘুম থেকে জাগি তো কাকের বিষয়টাও কিন্তু এরকমই তো কাকের যে কাকা সাউন্ড সেটা শুনে কিন্তু আমরা ঘুম থেকে জাগি এই কথাটা এখানে বলা হয়েছে আচ্ছা তারপর বলতে দেখো ইট স্টিলস ফ্রুট ফ্রম কিচেন এটি রান্নাঘর থেকে খাবার চুরি করে ইট অলসো কল্ড দ্য সুইপার অফ নেচার আচ্ছা এটাকে এটাকে নেচারের বা প্রকৃতির সুইপার বলা হয় হ্যাঁ আচ্ছা বা সুইপার বা ঝাড়ুদার বলা হয় আচ্ছা ফাইভ নাম্বারে দেখো প্রিয় শিক্ষার্থীরা ফাইভ রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট ট্রু অর ফলস অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আনসিন প্যাসেজটি পড়ানো হয়েছে এখন তোমাদেরকে সেই প্যাসেজ অনুযায়ী তোমাদেরকে ট্রু ফলস এখন আমি আলোচনা করবো তো তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো আচ্ছা ওয়ান নম্বরে দ্য ক্রো ইজ আগলি টু লুক অ্যাট হ্যাঁ তাহলে এটা এটা ট্রু কারণ কাক দেখতে কুৎসিত এটা ট্রু তারপর দেখো টু নম্বরে দ্য ক্রো হ্যাজেন্ট এ সুইট ভয়েস হ্যাঁ এটা তার কাকের মিষ্টি কণ্ঠস্বর নেই এটিও ট্রু ট্রু লেখা আছে তারপরে দেখো থ্রি নাম্বারে দ্য উইংস অফ দ্য ক্রস আর শর্ট এটি ফলস কারণ কাকের যে উইংস এটি লম্বা বা দীর্ঘ ফলস কারেক্ট অ্যান্সার দ্য উইংস অফ দ্য ক্রস আর লার্জ ফোর নাম্বারে দ্য নেলস অফ দ্য ক্রস আর শার্প হ্যাঁ আমরা জানি যে কাকের যে নখগুলো সেগুলো খুব ধারালো তাহলে এটা ট্রু ফাইভ নাম্বারে হোয়াইট ক্রো ইজ ফাউন্ড ইন এশিয়া তাহলে এটা 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 ফলস কারেক্ট অ্যান্সার হোয়াইট ক্রো হ্যাঁ হোয়াইট ক্রো ইজ ফাউন্ড ইন অস্ট্রেলিয়া কারেক্ট অ্যান্সার তারপরে সিক্স নাম্বারে দেখো দ্য ক্রো স্টিলস ফুড ফ্রম শপ ফলস কারেক্ট অ্যান্সার দ্য ক্রো স্টিলস ফুড ফ্রম দ্য কিচেন আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে তোমাদের ফাইভ নম্বরের আলোচনা তো আমার চলো সিক্স নাম্বারে চলে যায় সিক্স নাম্বার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তো তোমাদের পরীক্ষায় পাঁচটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে তো স্যার সেগুলো আলোচনা করতেছি দেখো এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা এ নাম্বার দ্য ক্রো ইজ নট আ বার্ড তাহলে এটা হবে এ নাম্বার হচ্ছে বিউটিফুল হ্যাঁ কাক খুব সুন্দর নট দ্য ক্রো ইজ নট এ নট আ বিউটিফুল বার্ড আচ্ছা তাহলে এটা হবে বিউটিফুল বি নাম্বার অস্ট্রেলিয়া ইজ দ্য বার্থ অর লিভিং প্লেস অফ হোয়াইট ক্রস সি নাম্বার এভরিবডি ডিসলাইক্স অর হেটস ক্রস ফর ইটস হার্শ ভয়েস ডি নাম্বার দ্য ক্রো ইজ কল্ড দ্য সুইপার অফ নেচার জি নাম্বার জেনারেলি দেয়ার আর টু টাইপস অফ ক্রস আচ্ছা তো এই হচ্ছে আলোচনা তো প্রিয় শিক্ষার্থী এখন দেখো তোমাদের আমি সেভেন নাম্বারের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো সেভেন নাম্বার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স হাউ ডাজ এ ক্রো লুক আচ্ছা তাহলে অ্যান্সার এ ক্রো লুকস ব্ল্যাক অ্যান্ড আগলি বি নাম্বার হোয়ার আর হোয়াইট ক্রস সিন অ্যান্সার হোয়াইট ক্রস আর সিন ইন অস্ট্রেলিয়া সি নাম্বার হোয়াট ইজ ইট ফন্ড অফ অ্যান্সার ইট ইজ ফন্ড অফ ন্যাস্টি রোডেন্ট থিংস ডি নাম্বার হাউ মেনি টাইপস অফ ক্রস আর দেয়ার ইন বাংলাদেশ দেয়ার আর টু টাইপস অফ ক্রস ইন বাংলাদেশ হোয়াট ইজ ইট কল্ড ই নাম্বার দেখো ই নাম্বার হোয়াট ইজ ইট কল্ড অ্যান্সার ইট ইজ কল্ড দ্য সুইপার অফ নেচার তো প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো দেখো এখানে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া রয়েছে আনসিন প্যাসেজ আজকে আমি তোমাদেরকে যে আনসিন প্যাসেজটি পড়েছি প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো আজকে যে আমি যে দ্য ক্রো কাকের যে আনসিন প্যাসেজটি পড়েছি এখানে যে সাত নম্বর যে কোশ্চেনগুলো অ্যান্সার সহ দেওয়া আছে এটাই তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবা আনসিন প্যাসেজ নং সেভেন কোশ্চেন অ্যান্সার এ থেকে ই মানে এখান থেকে এ থেকে দেখো এ বি সি ডি ই এই পাঁচটি কোশ্চেন তোমরা হোমওয়ার্ক করবা এবং তোমরা হোমওয়ার্ক অবশ্যই করবা এবং তোমরা স্যারের ভিডিওটা যখন দেখবা তখন তোমরা খাতা নিয়ে বসবা এবং সাথে সাথে তোমরা ভিডিও দেখে হোমওয়ার্কটি সাথে সাথে কমপ্লিট করে ফেলবা কারণ পরে আর করা হয় না তো তোমরা যদি গুরুত্ব সহকারে ভিডিওটি দেখে হোমওয়ার্ক করো তাহলে বেশি ভালো হয় এবং তোমরা হোমওয়ার্কের খাতাটি প্রিয় শিক্ষার্থীরা তোমরা হোমওয়ার্কের খাতাটি প্রতি রবিবার স্কুল নিচ্ছে জমা দিবে তো সবাই ভালো থাকবা আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার হাজির হবো আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ